ইশরাক সাহেব ওনার বড় ভাই পলিটিক্স করে ইশরাক সাহেবকে ধরতে গিয়া না পাইয়া ওনার উনি তো পলিটিক্স করে না উনি তো বাসায় রইছে ওনারে ধরে নিয়ে আসছে আমরা এটা আদালতের কাছে বারবার বোঝাতে চেষ্টা করছি এবং এবং যেই এজাহারটা করছে এজাহারটা দীর্ঘ সময় পরে করছে এবং 21 ঘন্টা পরে এজাহারটা দায়ের করছে এবং আদালতের সামনে নিয়ম হলো 24 ঘন্টার মধ্যে প্রডিউস করা আদালতের সামনে এবং সেটাও তারা মানে না পুলিশ তাদেরকে গতকাল বলছে দিত করছে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তারা বিজ্ঞপ্তিতে সামনে আনছে আমরা এগুলো আদালতে বলছি যে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে তারে এবং বেআইনিভাবে তারে মামলায় গ্রেপ্তার করিয়া তারে বিজ্ঞপ্তিতে সামনে উপস্থিত করছে এগুলো আমরা বলছি এবং আমরা বলছি যে এক ভাই রাজনীতি করলে বা বাপ রাজনীতি করলে ওর ছেলে যে রাজনীতি করবে না সে কোনো আইনের চোখে দোষী না আমরা এগুলো আদালতে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আদালত এই সরকারের আজ্ঞা বা আদালত তারা সম্পূর্ণ বেআইনিভাবে 7 দিনের মধ্যে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করছে আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব ইশফাক হোসেন ইঞ্জিনিয়ার ইশফাকের ভাই ইশফাক হোসেন কয় দিনের রিমান্ড মঞ্জুর করছে 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে 7 দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত অবৈধভাবে 5 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে কোন মামলায় গ্রেপ্তার দেখে সেটা পল্টন থানার মামলা নং 55-10-3